ঝিনাইদহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর মাহবুবুর রহমানের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন দুর্নীতিবাজ শিক্ষক ও ছাত্রলীগ নেতারা প্রফেসর ডক্টর মাহবুবুর রহমানের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পরে তারা তাদের দাবি আদায়ে ভাইস চ্যান্সেলরের কাছে যান। এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হারুনুর রশিদ আশকারি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। সুতরাং এটা আমার মনে হচ্ছে এই ফেসগুলো দেখে যারা এখানে, আমার ধারণা যে আমরা অনেক সময় তো মনে হয় র্যাপিড বা যে কোনো একটা বিষয় করতে পারি, তারা কিন্তু ভিন্ন মতাদর্শী হচ্ছে। আপনি ব্যক্তিগত স্যার করিয়ে বা একটা সংগঠনকে উদ্দেশ্যমূলকভাবে